ওহে বন্ধুরা, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে বেসিক ইংলিশ গ্রামার পার্ট টু নিয়ে এখন কথা বলবো। এর আগের দিন দেখেছি সেন্টেন্সের দুটি অংশ থাকে, একটি সাবজেক্ট, একটি প্রেডিকেট। যিনি প্রথম এবং প্রধান বক্তা তিনি হচ্ছেন সাবজেক্ট, এবং ভার্ব সংযুক্ত বাকি অংশটুকু এর আগে আমরা শিখছিলাম প্রেডিকেট। তো সাবজেক্ট আবার তিন ধরনের হয়, সিম্পল সাবজেক্ট, কমপ্লিট সাবজেক্ট, কম্পাউন্ড সাবজেক্ট। একইভাবে প্রেডিকেটও তিন ধরনের, সিম্পল প্রেডিকেট, কমপ্লিট প্রেডিকেট অ্যান্ড কম্পাউন্ড প্রেডিকেট। এখন আমরা বুঝব যে এই সিম্পল সাবজেক্টটাকে যিনি বক্তা প্রধানত থাকেন তিনি হচ্ছেন সিম্পল সাবজেক্ট, এবং বক্তার সাথে ভার্বের পূর্ব পর্যন্ত যা থাকে সেটা হচ্ছে কমপ্লিট সাবজেক্ট। আবার বলি, প্রধান বক্তা সিম্পল সাবজেক্ট, ভার্বের পূর্ব পর্যন্ত বক্তার সাথে যতটুকু অংশ থাকে সেটা কমপ্লিট সাবজেক্ট। আর কম্পাউন্ড সাবজেক্ট, যদি বক্তার সাথে অ্যান্ড, বাট, অর, আইদার, নাইদার এইভাবে যুক্ত থাকে তাহলে সেটা কম্পাউন্ড সাবজেক্ট। একটা উদাহরণে যাই, দ্য ইল ফ্যাট ম্যান ওয়েন্ট দেয়ার অ্যাট নোন। একজন মোটা অসুস্থ মানুষ সেখানে গিয়েছিল সকালবেলায়। তো এখানে দেখা যাচ্ছে ফ্যাট ম্যান, এটা হচ্ছে প্রধান, তার মানে এটাকে সিম্পল সাবজেক্ট, এই যে ভার্বের আগেরটুকু সিম্পল সাবজেক্টকে ফ্যাট ম্যান, ফ্যাট ম্যানের সাথে সংযুক্ত আছে দ্য ইল, এই দ্য ইল ফ্যাট ম্যান এই টোটালটুকু হচ্ছে কমপ্লিট সাবজেক্ট। তার মানে কি, যেটা প্রধান সেটা সিম্পল সাবজেক্ট, যেটা ইল ফ্যাট ম্যানের সাথে সম্পূর্ণ ছিল সেটাকে কমপ্লিট সাবজেক্ট। এখন একটা উদাহরণ যাই, রহিম অ্যান্ড করিম আর ব্রাদার্স। এখন যদি চিন্তা করা যায়, রহিমও সিম্পল সাবজেক্ট, করিমও সিম্পল সাবজেক্ট, কিন্তু এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। আমি কি বলছিলাম, অ্যান্ড বা ডট দ্বারা যুক্ত থাকলে সেই সাবজেক্টকে কি বলবো, কম্পাউন্ড সাবজেক্ট। একইভাবে প্রেডিকেট তিন ধরনের, সিম্পল, কমপ্লিট, কম্পাউন্ড। তাহলে প্রেডিকেট আমরা কি জানি, সাবজেক্ট বাদে ভার্ব সহ তার বাকি অংশগুলোকে কি বলে, প্রেডিকেট। যেটা মেন ভার্ব সেটাকে বলে সিম্পল প্রেডিকেট। এই যে এখানে দেখানো হচ্ছে প্রেডিকেট, দ্য মেন ভার্ব হচ্ছে সিম্পল প্রেডিকেট। এখন অক্সিলারি ভার্ব কিংবা মেন ভার্বের সাথে সংযুক্ত বাকি অংশটুকুকে বলে কমপ্লিট প্রেডিকেট। একইভাবে যদি এই অংশটুকুর সাথে, অর্থাৎ ভার্ব সহ বাকি অংশের সাথে যদি অ্যান্ড, বাট, অর, এদার, নেদার যুক্ত থাকে, ভার্ব সহ বাকি অংশটুকু সম্পূর্ণটাকে বলে কম্পাউন্ড প্রেডিকেট। এটাই আজকের মতো বক্তব্য। ধন্যবাদ সবাইকে।